নানা নানিরা দাদা দাদিরা আমাদের ছোটোবেলায় আমাদের ইসলামের গল্প শুনতে শোনাতেন এবং নবীজির গল্প শোনাতে শোনাতে আমাদের ঘুম পাড়াতেন আর এখন যুগের পরিবর্তনের কারণে আমাদের সন্তানেরা সেই সব আমাদের দাদা দাদিরা নানা নানীরা সেখান থেকে দূরে সুরে আজকে দেখবেন আমাদের সন্তানেরা এই মোবাইল টিপে রাত্রেবেলা রুবালের টিপতে টিপতে তারা ঘুম আসে এই মাদ্রাসার থেকে অনেক ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়েছে এটা আমাদের জন্য একটি গর্বের বিষয় যে আমাদের এই এলাকায় একটি মাদ্রাসার সৃষ্টি হয়েছে এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআন ল করেন এবং কোর কোরআন তিলতের মধ্য দিয়ে আজকে তারা কোরআনে হাফজ হয়েছে আমরা সৌভাগ্যবান এই হাফেজদের উসিলায় আমাদের এই এলাকার ভালো মসজিদ যাতে দূর হয়ে যায় আমাদের এই এলাকায় যাতে ফেরেস তারা এই হাফেজদের ওশিলায় আমাদের মাঝে যাতে আসে এবং আমাদের যাতে এই এলাকারবাসী এধায় দান করে আমরা এই ওয়াজের মধ্য দিয়ে আমরা চাই যে আপনাদের আলেমদের কথা শুনে আমাদের যারা এলাকাবাসী রয়েছে যারা মঞ্চের সামনে বসে আলোচনা করছেন শুনছেন এবং যারা আমার মা বোনেরা পদ্মার আলারে যারা কথা শুনছেন আপনাদের কথার মধ্য দিয়ে আমাদের মাঝে যাতে হেদায়ত দান করে যাতে আমরা অন্ততপক্ষে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকি এবং আমরা পাঁচ পাচক্য নামাজ আমরা যাতে জামাতে শহীদ আমরা আদায় করতে পারি আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের এই প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ আমরা যারা আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছেন এই আলেম ওলামাদের উশিলায় আজকে যাতে আমাদের এই এলাকায় যাতে আমাদের ভাইরা রয়েছে আমাদের বোনেরা যারা রয়েছে পদ্মার আলারে আমাদের যারা সন্তানরা রয়েছে এই সন্তানরা যারা আজকে যারা শিক্ষায়। আজকে যারা লেখাপড়া করছেন তার পাশাপাশি তারা যাতে নামাজের প্রতি আকৃষ্ট থাকে এবং আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই আমাদের সন্তানদের উদ্দেশ্যে আপনারা বলবেন যারা এই সন্তানরা যাতে আপনাদের কথা শুনে তারা যাতে নামাজ পড়ে নামাজের প্রতি তারা আকৃষ্ট হয় আমরা দেখেছি আমাদের নানা নানিরা দাদা দাদিরা আমাদের ছোটোবেলায় আমাদের ইসলামের গল্প শুনতে শোনাতেন এবং নবীজির গল্প শোনাতে শোনাতে আমাদের ঘুম পাড়াতেন আর এখন যুগের পরিবর্তনের কারণে আমাদের সন্তানেরা সেই সব আমাদের দাদা দাদিরা নানা নানিরা সেখান থেকে দূরে সুরে আজকে দেখবেন আমাদের সন্তানেরা এই মোবাইল টিপে রাত্রেবেলা রুবাইলের টিপতে টিপতে তারা ঘুম আসে আজকে আমাদের সমাজের পরিবর্তন হয়েছে আমাদের আজকে আমি এখানে আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের বয়ানের মধ্য দিয়ে যাতে আমাদের পিতা মাতা যারা রয়েছে যাদের সন্তানরা রয়েছে আর যাতে সবাই যাতে এই শিক্ষা লাভ করে আজকে এটাই হোক আমাদের এই ওয়াশ থেকে শিক্ষা নেওয়া পাশাপাশি আপনারা দেখেছেন যে এই ফিলিস্তিনিতে যে অবস্থা হয়েছে আমাদের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে আমরা সবাই দোয়া করি ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনারা দেখেছেন আজকে ফিলিস্তিনিতে শুধু হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে আজকে যারা ফিলিস্তিনিতে যারা আহত হচ্ছেন যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবে সেই হাসপাতালও তারা বোমা মেরে তাদের এই হাসপাতালদেরকে হাসপাতালগুলিকে ধ্বংস করে দিচ্ছে আমরা দোয়া করবেন যাতে এই ফিলিস্তিনি মুসলমানদের যাতে আল্লাহ রক্ষা করে পাশাপাশি আমাদের এই এলাকা যারা মুরুব্বীরা কবরবাসী হয়েছেন আমরা আজকে এই মাহফিল থেকে আমরা দোয়া চাই দোয়া চাই এই গত এই করোনার মধ্যে এই এলাকা যারা আমাদের মুরুব্বীরা মারা গিয়েছে আমরা দোয়া চাই যাতে এই মুরুব্বীরা যারা এখান থেকে এই এলাকায় মুরব্বীরা করোনার মধ্যে ইন্তেকাল করেছে আমরা যাতে দোয়া চাই যাতে এই করোনার মধ্যে যারা মারা গিয়েছে তারা যাতে শহীদ শহীদের মর্যাদা লাভ করে এবং তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করে